নবী তোমায় দেখলে পাওয়া যাই গো জান্নাতের চাবি নবী তোমায় দেখলে পাওয়া যাই গো জান্নাতের চাবি ও কি অদরদি দয়ান নবী ও কি অদরদি দয়ান নবী নয়নের মণি তোমায় দেখলে পাওয়া যাই গো জান্নাতের চাবি নবী তোমায় দেখলে পাওয়া যাই গো জান্নাতের চাবি তোমার চেহারা নূরে ভরা এত আলো হয় নাকের আঁচল টেনে সূর্য সরমে লুকায় বিশ্বনবীর চেহারা এত সুন্দর আকাশের চন্দ্র তারা পর্যন্ত সূর্য পর্যন্ত লজ্জাবান হযরত জাবির বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির চেহারার দিকে তাকাচ্ছেন আকাশের চন্দ্রের দিকে একবার তাকাচ্ছেন একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকান একবার আকাশের চন্দ্রের দিকে তাকান মানুষেরা জিজ্ঞাসা করে আপনি একবার নবীজির চেহারার দিকে তাকান একবার আকাশের চন্দ্রের দিকে তাকান এমন কিসের জন্য করছেন বলুন তিনি বললেন আমি দেখতেছি চাঁদ বেশি সুন্দর নাকি আমাদের নবী বেশি সুন্দর তাহলে বলুন আপনি যখন দেখছেন আপনি যখন কম্পেয়ার করছেন তাহলে বলুন দেখি আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমাদের নবী বেশি সুন্দর হযরত জাবির বিন সামরা বলছেন শুনে রেখে দাও খোদার কসম করে বলি আকাশের চাঁদের চাইতেও বিশ্ব নবী সুন্দর হযরত হাসান বিন সাবিত বলেন ওয়া হাসানু মিন কালাম তরাকাত নাইনি ওয়া আজমালু মিন কালাম তালিদুন নিসা ও গো নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মত এত সুন্দর আমার এই দুই চক্ষু কখনো দেখেনি আপনার মত কেমন করে দেখবে পৃথিবীর কোন নারী আপনার মত এমন সুন্দর জন্ম দেয় নাই সবচেয়ে সুন্দর বিশ্ব নবী চন্দ্র সূর্য তারা সবাই লজ্জাপিত নবীজির চেহারা কাছে এত সুন্দর নবীজির চেহারা আর এত জ্যোতি তাই কি বলছে তোমার চেহারা নূরে ভরা এত ভালো হয় নাকের আঁচল টেনে সূর্য সরমে লুকাই তুমি শামসুদ দোহা বদরুদ্দ যাও তুমি শামসুদ দোহা বদরুদ্দ যাও আমিনার নয়নের মণি নবী তোমায় দেখলে পাওয়া যাই গো জান্নাতের চাবি নবী তোমায় দেখলে পাওয়া যাই গো জান্নাতের চাবি আঙ্গুলি এত শক্তিশালী বুঝা বড় দায় একই সারাই চন্দ্র টুকরা টুকরা হয়ে যায় আঙ্গুলি এত শক্তিশালী বুঝা বড় দায় একই সারাই চন্দ্র টুকরা টুকরা হয়ে যায় তুমি সর্বসেরা কুল কিনারা সর্বসেরা কুল কিনারা নবীদের নবী নবী তোমায় দেখলে পাওয়া যাই গো জান্নাতের চাবি নবী তোমায় দেখলে পাওয়া যাই গো জান্নাতের